हेलो व्यूअर्स, रिंकुस रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे इडली फ्राई रेसिपी शेयर करे नेब। आसुन आमरा एकटु रेसिपिटा देखे नि। इडली फ्राई बानानोर जन्य एखाने कयेकटा इडली निएछि। एखाने किछुटा कारी पाता निएछि, दुटो काँचा लंका निएछि, किछुटा कोरानो आदा निएछि, हाफ टी स्पून गोटा जिरे नियेछे, हाफ टी स्पून सर्षे नियेछे, एक चामच सांबर मसला नियेछे, हाफ चामच काश्मीरी रेड चिली पाउडार नियेछे, एक इंच चार चामच चाट मसला नियेछे। प्रथमे इडलीटा पिस करे नियेछे। এইভাবে ইডলিটা পিস করে নিচ্ছে। ইডলিগুলো পিস করে নিয়েছে, এবার গ্যাসটা অন করে নিচ্ছে। প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছে। তেলের মধ্যে গোটা জিরে নিয়ে নিচ্ছে, সরষে নিয়ে নিচ্ছে, সরষেটা পক করতে শুরু করেছে, কোরানো আদাটা তেলের মধ্যে নিয়ে নিচ্ছে, কারি পাতাটা তেলের মধ্যে নিয়ে নিচ্ছে। কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে নিয়ে নিচ্ছে। এবার ইডলিগুলো তেলের মধ্যে নিয়ে নিচ্ছে। সাম্বর মশলা নিয়ে নিচ্ছে, রেড চিলি পাউডার নিয়ে নিচ্ছে, এটা ভালোভাবে টস করে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার এখানে চাট মশলাটা ছড়িয়ে নিচ্ছে। এখানে খুব অল্প পরিমাণ বিট নুন নিয়েছে, এটা ছড়িয়ে নিচ্ছে। এখানে আর নুনের ব্যবহার করব না, ইডলিতে অলরেডি নুন আছে এবং মশলার মধ্যে নুন মেশানো আছে। ইডলি ফ্রাই রেডি, ইডলি ফ্রাই রেডি। এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছে। ইডলি ফ্রাই রেডি, এটি খুবই টেস্টি একটি রেসিপি। আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর
আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।